হ্যালো, হাই, আসসালামু আলাইকুম। লাইফ লি উইথ রহমান, মালিহা থেকে রহমান মালিহা বলছি। কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আজকে যখন আমি ব্লগটা শেয়ার করছিলাম, তখন হচ্ছে আমি আসলে সাভার যাচ্ছি আমার বাবার বাড়িতে। এটা বেসিক্যালি হচ্ছে যেদিন যাচ্ছিলাম সেদিনকার ব্লগ। তো আমি যাচ্ছিলাম প্রায় রাত 8:30-9টার দিকে হবে। তো তখন যেতে যেতে মনে হচ্ছিলো যে একটু ফুটেজটা নেই, আর ওই দিন আসলে ব্লগটা কন্টিনিউ করা হয় নাই। তো জাস্ট হয়তো যাওয়ার পরে কয়েকটা ফুটেজ নিয়েছিলাম। তো এখন যাচ্ছিলাম, হঠাৎ করে অনেকদিন পর যাওয়া হচ্ছিলো। আসলে এই করোনার জন্য আসলে একদমই মানে সময় সুযোগ কোনোটাই পাচ্ছিলাম না, কারণ বাসায় এফেক্টেড ছিল। তো যাচ্ছিলাম না যে আমাকে দিয়ে আমার বাবা মা আবার এফেক্টেড হোক। আলহামদুলিল্লাহ তারা যেহেতু এখনও পর্যন্ত সুস্থ আছেন, তো এই জন্য আমি আসলে তাদেরকে রিস্কে ফেলাতে যাচ্ছিলাম না বলে আর যাইনি। তো এতদিন পর যাচ্ছিলাম বলে চিন্তা করলাম যে ফুটেজটা শেয়ার করি। তো যাচ্ছিলাম, চিন্তা করছিলাম যে এই করোনার জন্য আসলে কত কিছুই না চেঞ্জ হয়ে গিয়েছে, মানে খুব নর্মাল লাইফ খুব অ্যাবনর্মাল লাইফ হয়ে গিয়েছে আর কি। তো বাসায় আসার পরে হচ্ছে আমার ভাই আমাকে আইসক্রিম খেতে দিল। তো ও হচ্ছে আমার ছোটো, একদমই ছোটো ভাই আর কি। তো ও আমাকে বলছিলো যে ও সবসময় আমার খোঁজ নেয় বেসিক্যালি আমি কবে আসবো না আসবো। তো আমি যখন বলছিলাম যে আমি একদিন একদিন করে পিছাচ্ছিলাম, তো তখন হচ্ছে ও আমাকে আসার পরে বলতে এগুলো নিয়ে কথা বলতেছিলো। তো ও আমাকে খুবই ফোন টোন দেয়, যোগাযোগ টোগাযোগ বেশিই করে সবার চেয়ে। তো ও হচ্ছে আসার পর পর দেখে তো আমাকে দেখে খুব খুশি। তো ওর সাথে আইসক্রিম খেতে খেতে আর কি কথা বলছিলাম। তো এখন যে সময়টা শেয়ার করছি এটা হচ্ছে পরের দিন, আগের দিন আর রাতেবেলার কন্টিনিউ করিনি, আসলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তো এইটা হচ্ছে আমার ছোটো ভাই যার কথা বলছিলাম। তো আমি হচ্ছে এখানে বসে বসে মাঝে মাঝে বিয়ে শাদি দেখি আর কি। এখানে আমাদের বাসার নিচে কমিউনিটি সেন্টার, পাশে আবার আরেকটা কমিউনিটি সেন্টার। সো এখানে বসে বসে মাঝে মাঝে দেখা যায় যে বিয়ে শাদি হলে এখানে দেখা যায়, মজাই লাগে দেখতে। তো যাই হোক, এখন হচ্ছে দুপুরবেলা, তো দেখি আম্মা কী কী রান্নাবান্না করছে। তো এই তো আম্মাকে বলছিলাম হচ্ছে আমার খুব বোয়াল মাছ দিয়ে হচ্ছে ফুলকপি দিয়ে সিমড়ে খেতে ইচ্ছা করছে বেসিক্যালি, কিন্তু আমি বোয়াল মাছ খাই না। তো বোয়াল মাছের সাথে যে ওই যে ফুলকপি আর সিমটা দেওয়া থাকে ওটা খেতে আমার বেসিক্যালি খুব মজা লাগে। তো এখানে যাই হোক দেখালাম কী কী আম্মা রান্না করছে, মুরগির মাংস, ঢেঁড়স ভাজি, ডাল আর হচ্ছে ভাত। তো এইগুলো খেয়ে নিচ্ছি, দুপুরবেলা খেয়ে দিয়ে তারপরে হচ্ছে ছাদে যাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করবো। তো এখন যাই হোক, খাবার দাবার খেয়ে রেস্ট টেস্ট নিয়ে এখন হচ্ছে ছাদে যাচ্ছি, আমি আর আমার ভাই আর আমার আম্মু যাবো। তো আম্মু এখনও আসে নাই, তো আমরা দুজন যাচ্ছি আর কি। তো অনেক দিন পর ছাদে যাচ্ছি, বেসিক্যালি আমার বাসায় আসলেই ছাদে যেতে হয়, আমার ছাদে খুব ভালো লাগে। তো আমাদের ছাদটা বিশাল বড়, প্লাস হচ্ছে অনেক বেশি উপরে থাকার কারণে এখান থেকে সব কিছু দেখতে অনেক ভালো লাগে। তো আমি তো যখনই আসি তখনই ছাদে যাই, আমার কাছে মনে হয় যে এখানে যদি রাতেরবেলা ঘুমানো যেত তাহলে আলো ভালো হতো, কিন্তু যাই হোক এটা তো সম্ভব না, অবাস্তব কথা বলে লাভটা কি। কিন্তু ছাদে এসে যাই হোক ঘুরছিলাম, ঘুরে ঘুরে দেখছিলাম, আর তখন হচ্ছে প্রায় বিকালবেলা, মানে সন্ধ্যা সন্ধ্যা নেমে যাবে যেহেতু শীত চলে আসছে, দিন ছোট হয়ে যাচ্ছে, এখন 4-5টার সময় মনে হয় যে প্রায় সন্ধ্যার সময় হয়ে যাচ্ছে আর কি। তো ঘুরে ঘুরে দেখছিলাম ছাদটাতে, তো কিছু কিছু ছাদে দেখলাম যে একটা অফিস রুমের মতো করছে, এটা আমি গতবার দেখে যাইনি, এবার এসে দেখলাম যে একটা রুমের মতো করছে, তো ওখানে কাজ চলছে। তো একটা সাইড একটু ছোট হয়ে গেল আর কি। তো আমি হচ্ছে এই টাইমটাতে এসেছি, এই টাইমটাতে একটু আর একটু কিছুক্ষণ পরে হচ্ছে অন্ধকার হয়ে যাবে। তো ওইটা হচ্ছে আমার খুব ফেভারিট একটা টাইম বলতে পারেন, আমার কাছে ওই সময়টা খুবই অসাধারণ লাগে, যখন হচ্ছে একটু সন্ধ্যা হওয়ার আগাগ দিয়ে সব কিছু একটু অন্ধকার অন্ধকার হতে থাকে আর কি, তো আলো জ্বলতে থাকে। তো ওই সময়টা একটু শেয়ার করব। এখন হচ্ছে বলতে গেলে হচ্ছে সন্ধ্যা নামার আগাগ দিয়ে দেখতে পাচ্ছেন যে আকাশের কালারটা একদম এটা আনএডিটেড, এটা হচ্ছে এখানে অনেক সুন্দর একটা রং ধারণ করেছে, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো এইটা আপনাদের সাথে একটু, তো হচ্ছে ইউটিউব নিয়ে যদি একটু বলি তাহলে বলবো যে আমার জার্নিটা যেহেতু খুবই নতুন, খুবই নতুন মানে খুবই নতুন মানে কয়েকদিনের জার্নি এটা। তো এর মধ্যে দেখা গিয়েছে যে আমি ইউটিউবটা ওপেন করেছি হঠাৎ করে, আমার কাছে আমাকে আমার ফ্রেন্ড ওর কথা না বললেই হয় না, সে যদিও আমাকে অনেক আগে যখন কিনা ব্লগিং আসলে আমার শুরু করার কথাই না, তখনও আমাকে সবসময় বলতো যে দোস্ত তুই তো ব্লগিং করতে পারোস, তুই কেন ব্লগিং করস না, বা তুই মেকআপ টিউটোরিয়াল কর, বা তুই কুকিং রেসিপিগুলো দে। বাট আমি না আসলে আমার ধৈর্য খোলাতো না, আমার কাছে মনে হতো যে আমি এগুলো কীভাবে করবো, আমাকে দিয়ে এগুলো হবে নাকি। বাট হঠাৎ করে এক রাতের মধ্যে আমার মনে হলো যে আমি একটু ওপেন করি না, দেখি না কেমন হয়, আসলে দেখি ট্রাই করে দেখি জিনিসটা কেমন হয়। ওই ট্রাই করার জন্য করতে গিয়েই কিন্তু জিনিসটা শুরু হয়েছিল, এবং এখন শুরু করার পর আমার কাছে তো খুব ভালো লাগে, আমি সবার কাছে সব কিছু শেয়ার করছি আমি কী করছি না করছি। যদিও আমি এখনও রেগুলার ব্লগে আসতে পারি নাই,
বিকজ হচ্ছে আমার বেসিক্যালি যেটা হয় যে আমার রুটিন খুব উল্টাপাল্টা হচ্ছে রিসেন্টলি, আর আমি কিছু কাজেও ব্যস্ত, তো যার কারণে হচ্ছে আমি এখনও পর্যন্ত ব্লগিংয়ের ব্যাপারটাতে রেগুলার হতে পারছি না। বাট ইনশাল্লাহ খুব শীঘ্রই হয়তো বা রেগুলার হব। আমার কাছে ভালো লাগছে, আমি যেটা ভালো লাগে সেটা তো অবশ্যই পজিটিভ একটা ব্যাপার থাকে যে আমি সেটাতে রেগুলার হতে চাব। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি যখন থেকে ব্লগিং শুরু করেছি তখন ব্লগিং শুরু করেছি তো এই রিসেন্টলি, তাই না? তো আর এর আগে থেকে আমি যে কোনো স্টেপ নিলে আমার পিছনে কিছু মানুষ খুব ভালো সাপোর্ট দিত, আর কিছু মানুষ হচ্ছে আমাকে খুব নেগেটিভলি সাপোর্ট দিত। নেগেটিভলি সাপোর্ট দেওয়া মানে হচ্ছে যে আমাকে ধরেন আমি একটা কাজ করছি সেটা নিয়ে সমালোচনা করবে। এখন সমালোচনা না থাকলে কিন্তু আলোচনা হয় না, এটা একটা কথা আছে। তো আমি এই কথাটা যেহেতু বিশ্বাস করি, তো এই জন্য হচ্ছে আমার কাজটাতে দেখা যায় যে আমি ট্রাই করি যে আমি আমার যতটুকু বেস্ট পাওয়ার ততটুকু করি। আর এইটা হচ্ছে এমন কোনো কিছু না যে আমার স্ক্রিপ্টেড বা হচ্ছে আমাকে এটাই দিতে হবে ওইটাই করতে হবে, এখানে তেমন কিছুই নাই। আই এম জাস্ট শেয়ারিং হোয়াট আই এম ডুইং, হোয়াট আই লাইক টু ডু, এভরিথিং ইজ জাস্ট অন মি, আমি তাই না? তাই না? এখানে তো আমার কাছে কোনো কিছু স্ক্রিপ্টেড না, আমার কাছে কোনো কিছু প্রেসক্রাইবড না যে আমি এটা এটা করবো, আমি কোনো একটা বড় একটা স্ক্রিপ্ট মুখস্থ করে এসে আপনাদেরকে বানিয়ে ছাড়বো, না, দ্যাটস নট লাইক দ্যাট। জিনিসটা খুবই ইজি অ্যান্ড সিম্পল, আমি যা করছি তাই শেয়ার করছি, রাইট? সো এখন এখানে কিছু কথা শেয়ার করলে না করলেই হয় না, সেটা হচ্ছে যে লাইফে পজিটিভিটি নেগেটিভিটি বোধ থাকবে। তো আমি আমার লাইফের লেসন থেকে যেটুকু শিখেছি সেটা হচ্ছে যে পজিটিভিটি নেগেটিভিটি দুটোকে অ্যাকসেপ্ট করার মতো আসলে এবিলিটি থাকতে হয়। আমরা সবসময় হতাশার কথা একটু বেশিই বলি, তো আজকে একটা কথা বলি সেটা হচ্ছে একটু পজিটিভ কথা বলি, রাইট? পজিটিভ কথা কী বলবো সেটা বলছি, সেটা হচ্ছে যে আমরা নেগেটিভ যে কোনো জিনিস দেখলে খুব ভয় পাই, যে কেউ যদি আপনাকে নেগেটিভলি কমেন্ট করে আমরা ভয় পেয়ে যাই যে আল্লাহ আমাকে এই কথাটা বললো, তার মানে তো আসলে আমাকে দিয়ে এই জিনিসটা সম্ভব না। বাট জিনিসটা কিন্তু ওই রকম না, যে আপনাকে বলছে সে জানে যে ইউ আর এবল টু ডু দিস, দ্যাটস ওয়াই আপনাকে ডাউন করার জন্য আপনাকে ওই কথাটা দিয়ে আপনাকে আটকানোর ট্রাই করা হচ্ছে। বাট আপনি যদি শুরু করেন আপনি নিজে অবাক হয়ে যাবেন যে জিনিসটা আসলে আমি হয়তো পারি, এই জিনিসটাই আমার কাছে অবাক লাগে। যেমন আমি সারা জীবন আমার স্কুল থেকে একদম ইউনিভার্সিটি লাইফ পর্যন্ত পড়াশোনা নিয়ে বেশ কথা শুনতাম, আমি পড়াশোনা করিই না, ভালো মতো করিই নাই কোনো দিনও, সত্যি কথা বলতে গেলে আমি খুবই লেজি টাইপের একটা স্টুডেন্ট। আমার কাছে মনে হয় মুখস্থ করা আমার পক্ষে জীবনেও পসিবল না, সো আমি মুখস্থ কিছুই করতাম না। আমার কাছে যেটা ভালো লাগতো আমি বুঝতাম, কেউ আমাকে গল্প শোনাতো ওইটা পড়ে আমি পরীক্ষা সারা জীবন দিয়েছি, কিন্তু এই জিনিসগুলো যেখানে আমি কন্টিনিউ করতে পারিনি সেখানে আমি থাকতেও পারতাম না। তো এইটা আমার একটা প্রবলেম ছিল। তো সেখানে আমাকে অনেকেই বলতো তুমি লাইফে কী করবা, কিছুই তো করতে পারবা না, হ্যাঁ, তো এরকম একটা ব্যাপার স্যাপার ছিল। তারপরে যখন অনার্স লাইফে ঢুকলাম তখন বলে যে তুমি কী করবা, তুমি কি চাকরি করবা না কী করবা। আমার না বেসিক্যালি আমি এখনও পর্যন্ত জানি না আমি 2 মিনিট পরে কী করব, আই ডোন্ট হ্যাভ এনি কাইন্ড অফ প্ল্যান। আমি কখনও আমার লাইফে কোনো প্ল্যানই ছিল না আমার কোনো কিছু নিয়ে। ইভেন এখনও আমি বলতে পারবো যে আমি যে আজকে ব্লগিং করছি কালকে এই ব্লগিং কন্টিনিউ করবো কি না সেটারও আমার কোনো গ্যারান্টি নাই, বিকজ আই এম টোটালি ক্লামজি পার্সন, আই এম টোটালি ক্লামজি পার্সন। আমি একটা মানুষ, এমন একটা মানুষ, আমি আমার লাইফের ডিসিশন হুট করে নেই এবং ওই কাজটা করি, তারপরে আমার যদি ভালো লাগে আমি ওটাতে স্টিক থাকি, তো যদি ভালো না লাগে তাহলে ওটা ছেড়ে দিই। তো জিনিসটা এরকম। তো আমি আমার লাইফে কখনো কোনো গোল সেট করে আগাই না, আমার কাছে মনে হয় যে লাইফটা খুব শর্ট, আমি আমার লাইফে অনেকগুলো জায়গা থেকে সেগুলো শিখেছি, অনেক অনেক মানুষকে দেখেছি যে লাইফে অনেক বেশি গোল সেট করে, লাইফে আলটিমেটলি কিছুই হয় না। সো আমার লাইফের কোনো গোল নাই, স্পেশাল কোনো গোল নাই, আমি দেখা যায় যে যেটা ইচ্ছা করছে সেটা করছি, যেটা করছি ইচ্ছা করছে না সেটা করছি না, আর যখন যেটা মনে করছে যে এটা আমার করা উচিত ওটা আমি যেভাবেই হোক করি। তো এই জিনিসগুলো ফলো করে আসছি বলে হয়তো বা অনেকে অনেক নেগেটিভ কথা বলেছেন, বাট আমি কখনো কানে নিই নেই, আলহামদুলিল্লাহ আমার কানে নেওয়া হয় নাই কখনো। আমার কাছে মনে হয় যে আমার লাইফটা আমার লাইফ, আমি এটার জন্য আমি যেটাই করি সেটার জন্য আমি দায়ী থাকবো, আমি সেটার জন্য আমি ভালো করলে আমি প্রেজড হব। সো এই জিনিসগুলো আমার কারো কাছ থেকে কথা শুনে, অ্যাটলিস্ট আমি কারো কথা শুনে আমি আমার লাইফের ডিসিশন চেঞ্জ করি নাই কখনো। তো দ্যাটস ওয়াই হয়তো বা আমি সব দিক দিয়েই ঠিক আছি, কিন্তু নেগেটিভিটি আমি যেটা বলবো যে লাইফে নেগেটিভিটি দেখলে ভয় পাবেন না, কখনোই ভয় পাবেন না। আপনাকে কেউ যদি বলে আপনি ধরেন একটা অনলাইনে বিজনেস করেন, তো অনলাইনে বিজনেস করার সময় আপনাকে 10টা মানুষ আপনার প্রোডাক্ট নিয়ে বলবে যে আল্লাহ তুমি তো খুব বাজে প্রোডাক্ট আনতেছো, এগুলো তো অন্য জায়গায় 5 টাকা করে সেল হয়, তুমি কেন 10 টাকা করে সেল দিতেছো, ওয়াই? হ্যাঁ, তারপর হচ্ছে তুমি এগুলো আনতেছো এগুলো তো ভালো না, আমি তো দোকানে দেখলাম এসছে বেস্ট কোয়ালিটি পাওয়া যাচ্ছে। ওগুলো শুনে অনেকে ভয় পায়, অনেকে পিছায়ে যায় যে না ঠিক আছে আমি এটা করবো না। বাট জিনিসটা হচ্ছে আপনি আপনার জায়গা থেকে করতে থাকেন না, দেখেন ওটাতে কী হয় তারপরে বলেন, বিকজ আপনি যদি আপনার নিজের ডিসিশনও সেটা ছেড়ে দেন
আপনি যদি একটু রঙও হন যে না ঠিক আছে আমি আসলেও দাম বেশি নিচ্ছি বা যেটাই হোক, অ্যাটলিস্ট দিন শেষে আপনি নিজের উপর অনেক বেশি স্যাটিসফাইড হবেন। কারণ হচ্ছে তখন মনে হবে যে না আমি তো আমার কথাই শুনছি, আমি আমার ডিসিশনে জিনিসটা ছাড়ছি, কেউ আমাকে ডিসিশন দেয় নাই, আমি নিজের ভুলটা করেছি, নিজের কারণেই ভুলটা করেছি, নিজেকে দোষ দিতে পারবে না। মানুষের দোষ নিয়ে আমি কেন ওর কথা শুনে ছাড়লাম, হ্যাঁ আসলে তো জিনিসটা এরকম ছিল না, কেন অযথা নেগেটিভ কথাগুলো শুনলাম, এই জিনিসটা কখনো করবেন না, এটা একটা কথা। আর হচ্ছে লাইফে নেগেটিভিটির যদি কথা বলেন দেন আই এম দ্য বেস্ট এক্সাম্পল ফর ইট, আমি এটার জন্য একটা বেস্ট এক্সাম্পল হব। আমি আমার লাইফের মোটিভেশনের কথা খুব কমই শুনছি। কারণ কি? কারণটা হচ্ছে আমি জানি না, বিকজ আমি জানি না আমি এত ডিমোটিভেটেড মানুষ হওয়ার কারণটা কি। বাট জিনিসটা হচ্ছে আমাকে মানুষ সবসময় আমি যাই করতাম আমাকে বলতো আরে কি করতেছো এটা তো কিছুই হবে না হ্যান ত্যান এগুলা। বাট আমি আমার লাইফে প্রত্যেকটা সেক্টরে আমি আমার নিজের মতো করে কাজ করেছি, আমার কাছে মনে হয়েছে আমার এটা করা দরকার করেছি, আমার কাছে মনে হয়েছে এটা আমার ভালো লাগে না বাদ দিয়ে দিয়েছি। তো এখন ব্লগিং করছি, ব্লগিং নিয়ে অনেক ধরনের কথাবার্তা উঠবে আমি জানি উঠছে, বাট আমি সিরিয়াসলি কোনো কেয়ার করি না। কারণ হচ্ছে আমি মনে করি ওই হাতে কোনো দুই তিনজন মানুষ বাদেও অনেক কিছু আছে লাইফে, সো তাদেরকেও কেয়ার করা উচিত। আর সবচেয়ে বড় কথা, আপনার সাথে যদি আপনার সাপোর্ট দেওয়ার মতো মানুষ থাকে তাহলে তারা কাউকে আপনার লাগে না, তাই না? তো আমি আমার লাইফে দেখেছি যে অনেক উল্টাপাল্টা কথা নিয়ে কথা শুনেছি, হ্যাঁ। তারপরে আমি আমার পড়াশোনার লাইফে তো ওটার এক্সাম্পল আরেকদিন দিব, ওটা নিয়ে আমি একটা আলাদা করে একটা ব্লগই বানাবো, আমার লাইফের মানে আমার এই স্কুল টু ইউনিভার্সিটি লাইফের জার্নিটা আমি শেয়ার করবো যে আসলে আমি কীভাবে কী করলাম। তো ওগুলো নিয়ে অনেকে কথা বলে, বাট আমি সিরিয়াসলি কেয়ার করি না। আমি নিজেকে নিয়ে আলহামদুলিল্লাহ যথেষ্ট স্যাটিসফাইড, জাস্ট বিকজ অফ আমি মনে করি আমি আমার ডিসিশন শুনি সবসময়, আমি আমার নিজের ডিসিশন নেই, ইভেন দো আমাকে কেউ ডিসিশন দিতে আসে না, আমি নিজের ডিসিশন যেটা নেই সেটাকেই আমি মডিফাই করি, সেটাকেই আমি ঠিকঠাক করি, সেটাকেই আমি কাজে লাগানোর ট্রাই করি। আজকে মনে হলো কথাগুলো শেয়ার করা দরকার। সো নেগেটিভিটি কখনো আসলে কাউকে নেগেটিভ কোনো কথা শুনে আপনি কয়েকজন আপনাকে হয়তো আপনার খুব ক্লোজ মানুষ আপনাকে নেগেটিভ কোনো কথা বলতে পারে, আপনার খুব ক্লোজ একটা ফ্রেন্ডই আপনাকে নিয়ে নেগেটিভ একটা কথা বলো যে তুমি কী করতেছো, ইউ আর নট রাইট, এরকম অনেক ধরনের কথাবার্তা আসতে পারে। বাট প্লিজ ডোন্ট লিসেন টু দেম, অলওয়েজ লিসেন টু ইয়ার সেলফ। কারণ হচ্ছে লাইফ ইজ অল অ্যাবাউট ইয়ার সেলফ, তাই না? আপনি আপনার লাইফে কী করছেন সেটার জন্য আপনি দায়ী হবেন, সেটার জন্য আপনি প্রেজড হবেন, নো ওয়ান ইজ গোয়িং টু পে ফর ইউ। সো এখানে কী দরকার মানুষের কথা শুনে আপনার লাইফের ডিসিশন চেঞ্জ করার, রাইট? সো এই জন্য হচ্ছে আজকে চিন্তা করলাম যে হঠাৎ করে মনে হলো কথাগুলো বেসিক্যালি বলার জন্য, এই জন্য বললাম। জানি না কার কেমন লাগবে। তো আজকে যাই হোক এইখানেই দিনটা শেষ করে দিচ্ছি, বেসিক্যালি আর কোনো কিছু কিছুই হবে না, যদি হয় তাহলে ইনশাল্লাহ শেয়ার করব। আর হচ্ছে এখন যেটা বলছিলাম যে আমি তো আমার ট্রাইপড রেখে আসছি, সো যার কারণে হচ্ছে আমার ভিডিও করতে খুব প্রবলেম হচ্ছে, বাট আই এম টোটালি এনজয়িং দিস, আই এম টোটালি এনজয়িং মাই ব্লগ, আমার কাছে খুব ভালো লাগতেছে, আমি জানি না কেন ভালো লাগতেছে। আমি আগে দেখতাম যখন ব্লগগুলো দেখতাম তখন আমার কাছে মনে হতো এরা রেগুলার লাইফে ব্লগিং করে, ইজন্ট ইট ইরিটেটিং, বাট এখন আমার কাছে খুব ভালো লাগে, আমি জানি না, আমার নিজের কাছে খুব এনজয় করি, আমি বাসায় একা একা যখন এগুলো লাইফ টাইপ করি আমার কাছে খুব মজা লাগে, সো দ্যাটস ওয়াই আই এম ডুইং অল দিস। আর হচ্ছে কী বলবো, আস্তে আস্তে ব্লগিংয়ে রেগুলার হওয়ার ট্রাই করছি, জানি না কবে পারবো। তো ওপেন তো করছিলাম একটা উদ্দেশ্যে যে ফুড রিভিউ করবো, মেকআপ টিউটোরিয়াল দিব, রেসিপি শেয়ার করবো, বাট এখন তো আমার ব্লগ করতে মজা লাগতেছে। আর তার চেয়ে বড়ো কথা হইতেছে যে রেসিপি শেয়ার করাটা একটু বিরক্তিকর লাগে আমার কাছে, বিকজ আমি আসলে মাপঝোক করে রেসিপি রান্না করি না। তো দেখা যায় যে আমি ওই 2 চামচ চিনি, 2 চামচ লবণ ওইভাবে করে আমি আসলে দেই না, তো এই কারণে দেখা যায় আমার জন্য একটু রেসিপিটা টাফ হয়ে যায়। বাট আই উইল ট্রাই, যেহেতু শুরু করেছি সেহেতু তো করবোই কিছু একটু একটু করে, কারণ আমি খুব এনজয় করতেছি। আমি শুরুই করেছিলাম বিরক্ত থেকে, হঠাৎ করে খুব বিরক্ত হয়ে ওপেন করা যে আচ্ছা দেখি না ওপেন করি না, সমস্যাটা কি? আমি বাসায় বসে বসে বোর হয়ে যেতেছি, কিছুই তো করতেছি না, তো বাসায় বসে কী করবো? তো সারাদিন খালি বাসায় বসে বসে চিন্তা করলে লাভ আছে যে কীভাবে নিজের টাইমটাকে স্পেন্ড করা যায় ভালো মতো, কোয়ালিটি টাইম স্পেন্ড করবো কীভাবে? রাইট নাও আমার এটা একটা কাজের মধ্যে পড়ে গেল, রাইট? সো যেটা হয় যে অনেক কিছুই হয়, আমি আমার লাইফে যা যা করি সেটা ইনশাল্লাহ শেয়ার করবো আপনাদের সাথে। আপনারাও আমাকে কমেন্ট করে জানাবেন আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগে, প্লাস হচ্ছে আপনারা কী দেখতে চাচ্ছেন। আর ইনশাল্লাহ সামনে তো অনেক প্ল্যান আছে, দেখি কেমনে কেমনে কী হয়, ওয়েট করছি এখনও পর্যন্ত। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, বাসায় যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। আর হচ্ছে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাকে অবশ্যই সাপোর্ট দিবেন যাতে করে আমি আরও বেশি ব্লগ আপলোড করতে পারি বা যেটাই হোক রেসিপি শেয়ার করতে পারি,
ইনশাআল্লাহ নেক্সটে হয়তো মেকআপ টিউটোরিয়াল শেয়ার করব। তো সেই জন্য তো আপনাদের সাপোর্ট অবশ্যই আমার লাগবে, তো অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন। আর হচ্ছে যেটা আজকে বললাম, আজকে হঠাৎ করে মনে হলো যে কিছু কথা শেয়ার করি, এর জন্য বেসিক্যালি শেয়ার করা। তো আস্তে আস্তে হয়তো অনেক কিছু শেয়ার করব, লাইফের অনেক কিছু শেয়ার করার মতো অনেক কিছু থাকে। আমি আমার নিজের লাইফ থেকে যেভাবে যেভাবে যা শিখেছি সেগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, বিকজ আই ফিল সো। কারণ হচ্ছে আমার কাছে মনে হয় যে আমি অনেকের সাথে যখন কথা বলি, এতদিন তো আর এই ব্লগিং লাইফে ছিলাম না, সো সবার সাথে যখন কথা বলতাম অনেক কিছু উপলব্ধি করতাম, অনেক কিছু কেন হয় বা ও এটা কেন বলছে, এটা আসলে কীরকম হচ্ছে, এটাকে আসলে এই জিনিসটা এরকম, এগুলো আসলে কিন্তু এতটা সোজা না। সো যেটাই হোক, এখন মনে হয় যে আসলে লাইফ ইজ নট দ্যাট ইজি, বাট হচ্ছে মানুষের সবার লাইফে অনেক ধরনের প্রবলেম আছে। তো আমি যেভাবে আমি যেটা করি, যেটা হচ্ছে যে আমার লাইফে আমি প্রবলেম আসার আগেই প্রবলেম কেটে ফেলি। সো সব কিছুই শেয়ার করবো আস্তে ধীরে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার সাথেই থাকুন, আল্লাহ হাফেজ। তো এখন হচ্ছে একটু বাইরে যাচ্ছি, বাইরে বের হচ্ছি। কোথায় যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করবো। আজকাল মাস্ক পরে আমার একদম ভালো লাগে না, কিছু করার নেই। তো এখন হচ্ছে আমি আর আমার বোন বের হয়ে গেলাম একটু বাইরে। তো বেসিক্যালি কিছু কাজেও বের হয়েছিলাম, প্লাস হচ্ছে বললাম যে চলো একটু ঘুরে আসি, ভালো লাগতেছে না। তো রিক্সা দিয়ে পুরা সাফার ঘুরতে তো আমার খুব মজা লাগে, তো আসলেই দেখা যায় যে ট্রাই করি বের হওয়ার আর কি। তো এখন যাচ্ছিলাম, তো ওখান থেকে আমরা একটু খেতেও যাব। তারপরে এখন এখানে খাবার অর্ডার করছি, তো দেখি কতক্ষণ লাগে, খাবার অর্ডার খেয়ে তারপরে বাসায় চলে যাব। তো এখন এখানে ওয়েট করছি খাবার অর্ডার করে, তো কী খাবার অর্ডার দিলাম সেটা আপনার সাথে শেয়ার করবো, দেখি কী খাবার আসে। তো এটা হচ্ছে সাভার গ্রে হাউস রেস্টুরেন্ট। আসলে ভিতরে অনেক মানুষ ছিল বলে ওখানে ভালো মতো দেখাতে পারেনি, ভালোই লেগেছে, রেস্টুরেন্টটা খারাপ না। তো হুট করে চোখে পড়লো, সামনে পড়লো বলে আমার বোনকে বললাম যে চলো এখান থেকে হালকা পাতলা খেয়ে বাসায় যাই। এবার চলে আসছে আমাদের ন্যাচোস, এখানে অনেক চিকেন দেখা যাচ্ছে, সস আছে, এখন খেয়ে টেস্ট করে বলতে পারবো এটা কেমন হয়েছে। চিকেনে বলছি ভালো খারাপ এখানে এখানে একটা সস দিয়েছে। মাস্ক পরতে একদমই ভালো লাগে না, আমার কিছু করার নেই। এখন বাসার দিকে যাচ্ছি, খাওয়া দাওয়া হলো, হুট করেই বের হয়েছিলাম, এখন বাসায় যাবো, বাসায় গিয়ে দেখি কী করি। তো বাসায় আসার পরে দেখলাম যে আমার আব্বু আবার আমার জন্য খাবার দাবার পাঠিয়ে দিয়েছে, তো এগুলো দিয়েই রাতে ডিনার করব। তো এগুলো যাই হোক এখন খুলে খুলে দেখাচ্ছিলাম আর কি। তো দেখাতে দেখাতে যেটা বলছি, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।